Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Janatar ranna ghor theke shobaike janacchi shubhechha. Asha kori shob bhalo achen. Ajke je recipe ti korbo seta hocche jolpai achar. Tok mishti jhal je achar ta setai korbo. Shei jonno ekhane ami 1 kg niye niyechi jolpai ta bhalo kore dhuye niyechi. Ar ektu bati dekhi jolpai ta nite hoy. Kochi jolpai ta shohoje siddho hite chay na. Jai hok ekhane ami pani diye dicchi. Karon eta ami siddho korbo. Jolpai gulo dube thake eibhabe pani dilam jate bhalo kore siddho hoye jay ar eta ami siddho korar por apnader dekhabo ki dhoroner siddho korte hoy eta ami dheke dilam jolpai gulo amar siddho hoye geche ei dekhen prottekta jolpai phete phete geche ar jodi kochi jolpai hoy tahole kintu mane shokto hoye thake ekta kosh beshi thake ar siddho hoy na ar ei porje apnara namiye felben jokhon dekhben je norom hoyeche hat diye dhorle mane hat diye to dhorte parben na ei je eta jemon ei je gole jay ei je ar ei je phete phete geche eta ekhon ami namiye eta pani take chheke nibo acha ekhane ami kichu moshla bheje nibo তেল ছাড়া যেটাকে শুকনো খোলা বলে যাই হোক গ্রামের ভাষায় এটা মানে শুকনো পাত্রে যেটা আমি ভেজে নিব এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচটা মরিচগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নিব এখানে দুই চামচ নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর আধা চামচ ধনিয়ার আস্ত ধনিয়া আর আধা চামচ হচ্ছে জিরা এগুলো আমি ভেজে নিব পোড়া যাবে না মানে এই যে পুড়ে না যায় এইভাবে ভাজবেন এই যে শব্দ হচ্ছে এটা মূলতই সে শব্দ হচ্ছে যে কি বলে সরিষার সরিষা তাড়াতাড়ি ফুটে যায় তেল দিয়ে ভাজবেন না খালি ইসে ভাজবেন খালি পানি ভাজবেন এটা আমার ভাজা হয়ে গেল এটা আমি নামিয়ে নিচ্ছি এখন এই যে জলপাইগুলো ঠান্ডা করে নিয়েছি আর এখন হাত দুটো চটকিয়ে নিব মানে আধা ভাঙা যাকে বলে পুরোপুরি একদম ভর্তা ভর্তা করব না এই যে আটির মধ্যে যেন একটু মাংস লেগে থাকে আটিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে এই আচারটা যেমন বাচ্চারা পছন্দ করে বড় মানুষও কিন্তু পছন্দ করে বাচ্চাদেরও খুবই পছন্দ এই আচারটা বিশেষ করে মেয়ে বাচ্চাদের বেশ আমার চটকানটা হয়ে গেল প্রায় হয়ে গেছে প্রায় না যাই হোক আমি সরিয়ে নিচ্ছি আচারটা বানাতে আমি চলে আসলাম আর এখানে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি আধা কাপ খুব একটা তেল লাগে না এই আচারটায় তেলটাকে একটু খুব ভালো করে ফুটিয়ে নিব যাতে মানে যে কাঁচা একটা সরিষার তেলের গন্ধ সেটা যেন না থাকে আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা দিব না আমি যেভাবে বাসায় করি সেটাই আপনাদের দেখাচ্ছি আর এই তেলটা গরম হয়ে গেছে এখন আমি জলপাইগুলো দিয়ে দিব বিসমিল্লাহ এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব এখানে এক কাপ ভরে দিচ্ছি আমি চিনি এটা লাল চিনি লাল চিনিটা খুব বেশি মিষ্টি হয় আর আচারে যদি মিষ্টি না হয় ভালো লাগবে না গুড় দিয়েও এটা অনেক সময় আমরা করি আখের গুড় দিয়ে খেজুরের গুড় না কিন্তু আখের গুড় দিয়ে এটা করি আজকে চিনি দিয়েই করতেছি লাল চিনি নিয়েছি সেজন্য চিনিটা দিলে এটা পানি ছেড়ে দেয়
এখানে অর্ধেকটা মশলা আমি এখন দিয়ে দিচ্ছি। আচারের মধ্যে পাঁচফোড়ন থেকে ভালো ঘ্রাণ মানে অন্য কোনো কিছুতে আসে না। অনেকে হয়তো গরম মশলা দিতে পারেন, দিবেন, কিন্তু আমি দিই না, তাই এখনও দিলাম না। আমার কাছে পাঁচফোড়নের ঘ্রাণটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি সিরকা দিয়ে দিচ্ছি। সিরকাটা দিলে আর নষ্ট হয় না, এই জন্য সিরকাটা দেওয়া এখানে আধা কাপ সিরকা। আচ্ছা, এটুকু দিয়ে দেখি আগে, লাগলে আরেকটু দিব। এটা কিন্তু অনবরত নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে একদম আচারের যে ঘ্রাণটা তো আসতেছে এই এখনই, আর যে কালার টেক্সচার একদম মানে আচারের মতন হবে, তখন এটাকে নামিয়ে নিব, সেটা আমি আপনাদের দেখাবো। আর এখানে আমি মানে সিরকা একটু কমই দিলাম, আধা কাপ থেকে কম দিলাম, অল্প একটু কম দিলাম আধা কাপ থেকে, বেশি সিরকা দিলে বেশি টক হয়ে যায়। আর যতটুকু আমি চিনি দিয়েছি ঠিক আছে, একদম এর চেয়ে বেশি চিনি লাগবে না, 200 গ্রামের মতন হবে। একটু ধৈর্য ধরে আচারটা বানাতে হয়, একটু সময় লাগে। আমি বেশ কিছুক্ষণ আমি আসলে টাইমটা ঠিক করে বলতে পারবো না, কারণ কোনো কোনো চিনিতে বেশি পানি হয়, এই লাল চিনি একটু কমই পানি হয় আমি দেখলাম। আর সাদা চিনিটা যদি দেন আপনারা, একটু চিনিটা কিন্তু 1.5 কাপের মতন দিয়ে দেবেন। যাই হোক, বাকি মশলাটুকু আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা আচারটার যে টেক্সচার সেটা দেখে বুঝতে পারতেছেন, যে দেখেন একদিকে হয়ে যাইতেছে, আঠা হলো একদম ভাব। একটু মুখে দিয়ে দেখবো, সব ঠিকই আছে, তবে আমি তো ঝাল বেশি খাই, তাই মনে হচ্ছে ঝালটা একটু কম। আচারটা দেখতে পাচ্ছেন, এটা আচারটা কিন্তু হয়ে গেছে। আর এটাকে আমি একটু রৌদ্রে দিব কালকে, এটা একটা প্লেটের মধ্যে একটু পলিথিন দিয়ে বা একটা কলা পাতা দিয়ে একটু মানে চারিদিকে ছড়িয়ে সেটা আমি রোদ দিয়ে দিলে, আমি রোদ দিই ওইভাবে, রোদ দিলে পরে একদম একটু শুভ শুভ দেখতে পাচ্ছেন না, এগুলো একদম সুন্দরভাবে লাল হয়ে যাবে। অনেক সময় দেখবেন যে এই আচারটা একটু পানি পানি হয়ে যাচ্ছে, তখন আবার একটু জাল দিয়ে রেখে দেবেন। এটা অনেক দিন মানে রাখা যায়, আমি তো বছর ভরে রেখে দিই এই আচারটা। যাই হোক, আপনারা বাসায় এটা ট্রাই করবেন, এখন শীতের মৌসুম আর জলপাইয়ের সিজন, আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।